বুধবারের পর বৃহস্পতিবারও সরকারি বাস সংকট। স্থায়ীকরণ, সমকাজে সম বেতন, সবেতন ছুটি মঞ্জুর সহ একাধিক দাবিতে এদিনও জেলায় জেলায় আইএনটিটিইউসির পতাকা নিয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা। আর এই কর্মবিরতির জেরে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। মেদিনীপুরের এসবিএসটিসি ডিপো থেকে বৃহস্পতিবারও সরকারি বাস চলাচল বন্ধ। আমরা তো আন্দোলন তো আমরা আগে 2013 থেকে 2022 পর্যন্ত আমরা যথেষ্ট সব জায়গায় জানিয়ে টানিয়ে সব জায়গায় হারমাইছি, সবাই কোনো কোনো কিছুই জানে না। উপরন্তু আমাদের চাপ সৃষ্টি হচ্ছে, তেল না, তেল বেশি খেলে মাইনে কেটে নেব, গাড়ি খারাপ হয়ে গেলে তোমার মানে বেতন থেকে পয়সা কেটে নেবে, এইসব ধমকানি দিয়ে আমাদের গাড়ি ডিউটি করতে হচ্ছে। আমাদের এই আন্দোলন যতদিন আমাদের সমাধান কিছু করছে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। রামপুরহাটেও দক্ষিণবঙ্গ রাষ্ট্র সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। স্বাভাবিকভাবেই চরম অসুবিধার মধ্যে পড়েছেন বাস যাত্রীরা। সমস্যা হচ্ছে, বাড়ি যাওয়ার কোনো উপায় পাচ্ছি না। চাইছি বাসগুলো যাতে চালু করা হোক আর যাতে আমরা সুস্থ হয়ে বাড়ি পৌঁছে যেতে পারি। বর্ধমান ডিপোতে একই ছবি, সেখানেও অবস্থানে বসেছেন অস্থায়ী কর্মীরা। পুরুলিয়াতেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা বন্ধ রয়েছে। একদিকে কর্মী সম্প্রদায়ের অবরোধের জেরে তিন দিন ধরে রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ, ফলে চরম দুর্ভোগে পড়েছেন পুরুলিয়ার যাত্রীরা। খুবই অসুবিধায় পড়লাম, ট্রেনও বন্ধ, যে ট্রেনটা এখন কর্মী সমাজ নাকি ওদিকে ট্রেন বন্ধ রেখেছে আর এদিকে স্টেট বাস এসবিএসটিসিও বন্ধ। সরকার তো তৃণমূলের, আমরা তো তাদেরকে দাবি জানাচ্ছি, তাদের দাবিকে সমর্থন জানাচ্ছি, সবাইকে স্থায়ীকরণ করা উচিত। যাত্রী হয়রানি হচ্ছে, সেজন্য তো রাজ্য সরকারকে ইমিডিয়েট স্টেপ ফরওয়ার্ড করে আসা উচিত, এগিয়ে আসা উচিত, এগিয়ে এসে এনাদের চাকরি কনফার্ম করা উচিত। আমাদের রাজ্যের পরিবহন ব্যবস্থাকে কার্যত ধ্বংস করা হচ্ছে। গণপরিবহন বলে কিছু নেই। পরিবহন মন্ত্রীর এখন নাম শ্রেয়াশিস চক্রবর্তী, আগের নাম ছিল ফিরহাদ হাকিম, তার আগের নাম ছিল শুভেন্দু অধিকারী, আর সবার উপরে মাথায় হাত মমতা ব্যানার্জি। বাংলার যে কোনো ক্ষেত্রকে সর্বনাশ করছে পরিবহন ক্ষেত্র সহ। ওরা তো একটা কন্ট্রাকচুয়ালে এসেছিল, একটা এজেন্সির মাধ্যমে কন্ট্রাকচুয়াল বোর্ড, তাদের সাথে ডিপার্টমেন্টের কর্পোরেশনের সম্পর্ক, সেই এগ্রিমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের চলতে হবে, এবং তারা যাতে কাজকর্ম পায়, তারা যাতে ডিউটি পায় সেটা আমি অবশ্যই দেখব, তাদের সাথে আলোচনা করব। আর কতদিন এই দুর্ভোগ পোহাতে হবে সেই প্রশ্নই তুলছেন সাধারণ মানুষ। এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।